আপনার নাম? আমার নাম সুমন ভট্টাচার্য। আচ্ছা, আপনি কি এইচপি এখানকার? আমি ম্যানেজার। ম্যানেজার, আচ্ছা। বলছি, এই যে সরকার বলছে যে এই লকডাউনের সময় 3 মাস উজ্জ্বলা যোজনা ফ্রি ঘোষণা করেছে, যাদের এর ফলে সাধারণ মানুষের মধ্যে আমরা উৎসাহ দেখতে পাচ্ছি এবং প্রচুর মানুষ ভিড় করছে আপনাদের এখানে। প্রচুর মানুষের উৎসাহ হচ্ছে, উৎসাহ নিয়ে আসছে, এবং এটা স্বাভাবিক ব্যাপার। একদম 3 মাস যদি কেউ ফ্রি গ্যাসটা পায়, এখন সবার হাতেই পয়সা করি কম, সেরকম ব্যাপার নেই, আর গ্যাসের দামটাও অনেকটাই বেশি। এই মুহূর্তে যদি কেউ 3 মাসের গ্যাসটা অন্ততপক্ষে ফ্রিতে পায়, তাদের খুবই লাভ হবে। এটা প্রধানমন্ত্রী একটা খুব ভালো একটা মানে কাজ করেছে, যারা উজ্জ্বলা যোজনা যাদের গ্যাসের কানেকশান আছে তাদেরকে বিনা পয়সায় 3 মাসে গ্যাস রিফিল করতে পারবে। সাধারণ মানুষের মধ্যে কেমন উৎসাহ দেখছেন? প্রচণ্ড উৎসাহ, প্রচণ্ড। সবাই তো জেনারেলি চায় যে আমি একটা গ্যাস অন্ততপক্ষে যদি আমি ফ্রিতে পাই, তার তো 800 টাকা অন্ততপক্ষে তার সেভ হবে। এই 800 টাকা অনেক অনেকটাই, একটা গরিব মানুষের পক্ষে 800 টাকা ফুয়েল পারপাস ইউজ মানে সেভ হওয়া মানে অনেকটাই সেভ হওয়া। এখন অবধি কতজন মানুষ? এখনও প্রচুর লোক, আমি এইভাবে হিসাব করে এখনও বলতে অ্যাপ্রক্সিমেট আমি যা মানে লাইন মেনটেন করলাম, এখনও অবধি 300 থেকে 350 লোককে আমরা রেজিস্ট্রেশন করতে পেরেছি। আচ্ছা, তাদের ফোন নাম্বারটা অন্ততপক্ষে রেজিস্ট্রেশন করতে পেরেছি। এরপরে তারা ওই ফোন নাম্বার দিয়ে গ্যাস বুকিং করলে পরে তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে, সেই টাকাটা তুলে এনে সে গ্যাসটা নিতে পারবে। আচ্ছা, এটাই হলো আসল। আজকে থেকে শুরু হলো এটা? কালকেও আমরা কিছু করেছি, কিন্তু আমাদের কাছে যে ব্যাপারটা পরিষ্কার ছিল না, আজকে আমাদের কাছে সার্কুলারটা এসছে কিভাবে কি করতে হবে না করতে হবে। আজকে আসার জন্য আজকের থেকে আমরা টোটাল প্রসেসটা একদম মেনটেন শুরু করতে পেরেছি, জানি না কতদিন চলবে। বলছি, এই যে আজকে যে উজ্জ্বলা যোজনাতে কেন্দ্র সরকার বলছে ফ্রিতে 3 মাস গ্যাস দিবে, তো এই লকডাউনের ফলে তো আপনারা কতটা খুশি? আমরা অনেক খুশি, তাতে আমরা ধন্যবাদ প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের মনে করেন যে খেটে খেতে হয়, কারণ লকডাউন আমরাও মেনে যাচ্ছি, যেন সবাই ভালো সুস্থভাবে থাকে, আমরাও থাকতে পারি, আমার ভাইরাও যেন ভালো মতে লকডাউন কাটে, এটাই আমাদের আশা। কিন্তু আমরা চাই যে ভালো মতো এই নিয়মটা সবাই মেনে যাক। আমরাও মানতেছি আমাদের কাজকর্ম সব বন্ধ, ঘরেই আমরা বসা, বেরোই না, কারণ সবাই যেন সুস্থ সবল থাকে, এইটাই আমি একান্ত কামনা করি। কি নাম আপনার? আমার নাম উষা দত্ত। কোথায় বাড়ি আপনার? আমার শান্তি কলোনি 5 নম্বর ওয়ার্ড।
আমার নাম ঝুম্পা মণ্ডল সাহা। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি দক্ষিণ আখানগর পিরপুর। বলছি আজকে এখানে দেখছি গ্যাসের এখানে যে আপনারা এসছেন কিসের জন্য? আমাদের যেটা প্রধানমন্ত্রী যোজনা যেটা উজ্জ্বলা গ্যাস পেয়েছি সেটা যে তিন মাসে তিনটা সিলিন্ডার আমাদের দেবে বলেছে ফ্রিতে, তো সেটার জন্য যে আমাদের রেজিস্ট্রেশন করানো হচ্ছে সেটার জন্য আমরা এসেছি। আচ্ছা এই যে তিন মাস ধরে যে ফ্রিতে দিবে বলে আপনারা কতটা মানে আনন্দিত? আমরা তো আনন্দিত, এর আগেও যখন পেয়েছি আবারও পাবো, তো আমরা তো প্রচুর, আমরা যেটুকু হেল্প করছি আমরা এটুকু আমাদের লকডাউনের সময় এটাই আমাদের প্রচুর, এইটুকু না আমাদের এই হেল্পটাই আমাদের কাছে অনেক। আচ্ছা কী নাম বললেন আপনার? আমার নাম ঝুম্পা মণ্ডল সাহা। আমার তরফ থেকে পিএমকে থ্যাংক ইউ বলতে চাই, এটার জন্য যে আমাদের গরিবদের জন্য এইটুকু ভেবেছে, আমি এই জন্য থ্যাংক ইউ বলতে চাই ওনাকে। মনিকা বারুই। কী নাম? মনিকা বারুই। আচ্ছা বলছি আজকে যে এখানে গ্যাসের অফিসে এসছেন কিসের জন্য? সকাল থেকে খোলা আছে, আজকে প্রথম দিন, আজকে খোলা রাখছে সকাল থেকে চারটা পর্যন্ত দিবে। আপনি জানেন তিন মাস আপনি গ্যাস ফ্রি পাচ্ছেন, কতটা আনন্দিত তার জন্য? অনেক। এই লকডাউনের সময় গ্যাসটা পাচ্ছি এটাই আমাদের আনন্দ। আপনি কি জানেন যে এখন লকডাউন চলছে? হ্যাঁ ওই জন্য লকডাউন চলছে, ওই জন্য গ্যাস দিচ্ছে উজালা গ্যাস। কেউ কাজ কর্ম করতেছে না, ছেলে পেলে আমাদের বাইরে আছে স্বামীরা, তো কি করবো এখন, ওইটাই তো অনেক। আচ্ছা আর এখানে এসে যে পরিষেবাটা পাচ্ছেন যে দাদাদের? হ্যাঁ দাদারাও সকাল থেকে আছে খোলা 8টা থেকে, আচ্ছা এখনো আছে খোলা। আচ্ছা পরিষেবা ভালো পাচ্ছেন? হ্যাঁ ভালো পাচ্ছি। কি নাম আপনার? লালমনি রবিদাস। আচ্ছা বললাম এই যে উজ্জ্বলা যোজনার আপনারা যে গ্যাস পাবেন কতটা আনন্দিত? খুব আনন্দ, খুব আনন্দ, যখন থেকে পেয়েছি তখন থেকেই আনন্দ, যখন ফ্রি পেয়েছি তখন থেকেই আনন্দ। আচ্ছা আর এখন তিন মাসে তিনটা পাবো এই নিয়ে আনন্দ, আর ইনিরা খুব কষ্ট করতেছে আমাদের জন্য। আচ্ছা কখন থেকে লাইন দিয়েছেন? আমার স্বামী ছিল মানে বারো থাকে, তারপরে বললো কি যে মেয়ে ছেলে বলে খালি মেয়ে ছেলে লাগবে, স্বামী গায়ে পাঠাই দিল, আমি দুইটা থেকে আসি, দুইটা থেকে আসি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যবাসীর প্রতি আবেদন, সতর্ক থাকুন, ভালো থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে যারা বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে এসেছেন তারা 14 দিন বাড়ির বাইরে বেরোবেন না, নিজেকে অবশ্যই আলাদা করে রাখুন, বাকিদের সুস্থ ও ভালো রাখতে নিজের ব্যবহার করা জিনিস অন্যরা যেন ব্যবহার না করেন তা নিশ্চিত করুন, সাবধানে থাকুন, বিশ্রামে থাকুন, জ্বর শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে যারা এসেছেন তাদের আরো একবার অনুরোধ করা হচ্ছে 14 দিন বাড়ির বাইরে না বেরোতে, বাইরের কাজকর্ম কিছুদিন পরে করুন, আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না, সকল রাজ্যবাসীকে অনুরোধ করা হচ্ছে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না, সেরকম পরিস্থিতি দেখলে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পশ্চিমবঙ্গ সরকার ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার, নারীর অলংকারে নারীর অহংকার। শুভ দিনে সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল শিবম জুয়েলারি হাউস রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না, শিবম জুয়েলারি হাউস রূপম দেহী।